নমস্কার, আপনি কি ভারতীয় স্টেট ব্যাংক বা SBI এর একজন দায়িত্বশীল গ্রাহক? স্মার্টফোন না থাকায় আপনি কি মোবাইল অ্যাপের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে থাকা গচ্ছিত টাকার পরিমাণ জানতে পারছেন না? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনার মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব বা প্রশ্ন দূরীভূত হতে বাধ্য। ভারতীয় স্টেট ব্যাংক বা SBI এর ব্যালেন্স দেখার জন্য মূলত দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে অনলাইন পদ্ধতি এবং অপরটি হচ্ছে অফলাইন পদ্ধতি। এই অফলাইন পদ্ধতি আবার দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে মেসেজিং পদ্ধতি এবং অপরটি হলো মিস কল পদ্ধতি। তো শুরুতেই যে পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেসেজিং পদ্ধতি, অর্থাৎ নির্দিষ্ট নম্বরে মেসেজ পাঠিয়ে আপনি আপনার স্টেট ব্যাংক অ্যাকাউন্টের গচ্ছিত টাকার পরিমাণ জানতে পারবেন। এজন্য প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা মেসেজিং বোতামে ক্লিক করে ওপেন করে নেবেন। এরপর আপনার মোবাইলে টেক্সট অপশনে টাইপ করুন বড় হাতের অর্থাৎ ইংরেজি ক্যাপিটাল অক্ষরে REG, এরপর একটি স্পেস দিয়ে নিজের অ্যাকাউন্ট নম্বরটি লিখবেন। এরপর এই মেসেজ পাঠিয়ে দেবেন একটি সুনির্দিষ্ট নম্বরে। এই নম্বরটি হলো 9223488888। কিছুক্ষণ পর অর্থাৎ মেসেজ পাঠানোর কিছুক্ষণ পর আপনি ভারতীয় স্টেট ব্যাংক বা SBI এর তরফে একটি ব্যালেন্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ SMS পাবেন। গুরুত্বপূর্ণ এই SMS এ আপনার ব্যাংকে গচ্ছিত টাকার মোট পরিমাণ দেওয়া থাকবে। মনে রাখবেন, যে মোবাইল নম্বর থেকে আপনি SMS পাঠাবেন সেই মোবাইল নম্বর যেন ভারতীয় স্টেট ব্যাংক দ্বারা রেজিস্টার বা স্বীকৃত হয়। এবার আসা যাক দ্বিতীয় পদ্ধতি বা মিস কল পদ্ধতি। প্রথমে আপনি আপনার মোবাইলের ডায়ালার প্যাড ওপেন করে নেবেন। এরপর ডায়ালার প্যাডে একটি নির্দিষ্ট নম্বর টাইপ করবেন। এই নম্বরটি হলো 9223866666। এরপর এই নম্বর ডায়াল করে মিস কল দেবেন। ডায়াল করার পর কিছুক্ষণ থেমে গেলে কয়েকবার রিং হয়ে কেটে যাবে। কিছুক্ষণ পর আপনি ভারতীয় স্টেট ব্যাংক কর্তৃপক্ষের তরফে একটি ব্যালেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ SMS পাবেন। এই SMS এ আপনার ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত থাকা মোট টাকার পরিমাণ জানিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, ওপরের দুটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করলেই আপনি ভারতীয় স্টেট ব্যাংকে আপনার অ্যাকাউন্টের মোট গচ্ছিত টাকার পরিমাণ জানতে পারবেন। এক্ষেত্রে যে মোবাইল নম্বর থেকে এই দুটি পদ্ধতি অবলম্বন করবেন সেই মোবাইল নম্বর যেন ভারতীয় স্টেট ব্যাংকের দ্বারা আপনার অ্যাকাউন্টের সঙ্গে নথিভুক্ত করা থাকে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ।